আপনাদের এই পুজোটা কত বছরের? 23তম। এবারে পুজোর আগের তুলনায় যা দেখছি এবারে ঠাকুর তো খুবই সুন্দর হয়েছে। আপনাদের এবারে কোনো স্থান পেয়েছেন কি, কোনো পুরস্কার পেয়েছেন এবার? না, এবছর আমরা সেরকম স্থান পাইনি। তবে আমাদের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার টোটাল আমার বিধানসভা অঞ্চলের যত সমস্ত লোক অধিবাসীরা আসছে, নাগরিকরা আসছে, সহবুদ্ধি সম্পন্ন নাগরিক, তারা আমাদের মানে শারদ উৎসবের আন্তরিক কিছু শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমাদের এই প্রতিমা দর্শন করে তারা উচ্চশিত প্রশংসা করে কেউ ভূয়সী প্রশংসা করেছে। পাশাপাশি আমাদেরকে অভিনন্দন জানিয়েছে, হার্দিক অভিনন্দন জানিয়েছে, এবং আগামী দিনে তারা এর থেকে ভালো কিছু আশা করছে। আমরা সেটাও প্রতিশ্রুতি দিয়ে যারা আছে তারা সদস্যরা নিরলস প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাদের যে একাগ্রতা, তাদের যে সহমর্মিতা, তাদের যে মনোভাবতা আমাদেরকে প্রভাবিত করেছে, তারা সবসময় আমাদের পাশে আছে। এবং আমরা এই পূজাকে কেন্দ্র করে আমরা বিশেষ করে একটা মানে প্রীতি ভোজের ব্যবস্থা করেছি। আজ আমাদের সেই প্রীতি ভোজ চলছে। আমরা প্রায় 500-600 লোকে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যাতে তারা খুব খুশি হয় এবং আগামী দিনে আমাদের পূজাকে আরও ভালোভাবে আরও সুসম্পন্ন করবার জন্য তারা উজ্জীবিত অনবদ্য ভূমিকা একটা গ্রহণ করে। তার জন্য আমরা তাদের কাছে চির কৃতজ্ঞতাবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আমাদের যে প্রেসিডেন্ট আছে, বিশেষ করে মাননীয় তপন সরকার, তার অক্লান্ত প্রচেষ্টা এবং ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দেবব্রত ভট্টাচার্য মহাশয় এবং পাশাপাশি মাননীয় ভোলানাথ শর্মা মহাশয়, নান্টু মজুমদার এবং আরও অনেক মৃণাল দাস, মহাদেব পর, রনি পাল এবং সুরজিৎ পাল, এরা সকলেই সঙ্গবদ্ধভাবে যে গ্রহণ করেছে প্রচেষ্টা, তারা তাদের জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 50,000 টাকা আর্থিক আনুকূল্য সাহায্য পেয়েছি। পাশাপাশি আমাদের এখানকার অধিকাংশ লোকই দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং তাদের মিলিত সহযোগিতার মাধ্যমে 50,000 টাকা এবং তাদের সামান্য সহযোগিতার মাধ্যমে টোটাল আমাদের বাজেট 1,20,000। এই নিম্ন বাজেটের উপরে আমরা এই পুজোটা করেছি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনারা? দেখুন, আমরা যেই অঞ্চলে বাস করি এই জায়গাটা একটা পিছিয়ে পড়া অঞ্চল, সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে বিগত 2 বছর ধরে, এই অনুদানটা পেয়ে আমরা সত্যি খুব উপকৃত। তার জন্য বেলগুড়িয়া বিধানসভা ক্লাবের পক্ষ থেকে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জানাই অজস্র ধন্যবাদ। করোনার পরিস্থিতির মধ্যে আপনারা আপনাদের ক্লাব কী কী সোশ্যাল অ্যাক্টিভিটিস করেছেন একটু বলবেন? অ্যাকচুয়ালি সারা বছরই, গত বছর যখন করোনার প্রচণ্ড প্রকোপ হয়েছিল তখন থেকেই আমাদের ক্লাব বিভিন্ন ধরনের মানুষকে সচেতনতার জাগ্রত করার জন্য এবং সচেতনভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছিল। যেমন আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে, অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে আমরা মাস্ক বিতরণ করেছি, স্যানিটাইজার দিয়েছি, পাশাপাশি বিভিন্নভাবে আমরা মানুষকে সচেতন করেছি, পোস্টার করেছি, ব্যানার করেছি সামাজিকভাবে দূরত্ব বজায় রাখার জন্য। এবং করোনা পরিস্থিতিতে কী কী উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয় সেগুলোও করেছি। এছাড়াও করোনা পরিস্থিতিতে যাদের পরিস্থিতির মধ্যে যে সমস্ত আর্থিক, আমাদের এই অঞ্চলটা আগেই আমার পূর্ববর্তী বলেছেন, সদস্য বলেছেন যে আমাদের অঞ্চলটা একটু নিম্ন মধ্যবিত্ত অঞ্চল, এই অঞ্চলে আমরা যারা একটু আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের বিভিন্নভাবে খাবারের সহযোগিতা করেছি, খাবার দিয়ে যতটা পারি আমাদের সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। এছাড়াও প্রশাসনিক সমস্ত নির্দেশ মেনে আমরা যতটুকু যা করার আমরা ক্লাবগতভাবে এবং পূজা কমিটিভাবে করার চেষ্টা করার চেষ্টা করেছি।